الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا خضوتنا حبيبنا طبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم طائفر كتابي কাদেশুদ দুনায়ন এমন দরদীপেতে কাদে মন অনুখান আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া তা আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্য কবুল করেছেন সেই মনিবের শুকরিয়া তা আদায় করে মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবীর প্রতি দরুদ সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের আয়োজন করেছেন দরবাসা পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অত্র এলাকার মসজিদ কমিটি ও যুব সংঘের আয়োজনে এই বার্ষিক তাফসীর কোরআন মাহফিল এর আয়োজন তারা করেছেন আজকের মাহফিলে আমার পূর্বে
কোরআনুল করিম থেকে আলোচনা রেখেছেন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, সারা বাংলাদেশের তরুণ আলোচকদের ভিতর থেকে অন্যতম আলিম হযরতুল আল্লাম জনাব মাওলানা আল মামুন হুসাইন আল আজাদি সাহেব। কোরআন দিয়ে কথা বলেন, আল্লাহ পাক ওনার জবানকে কোরআনুল করিমের জন্য কবুল করুন, যাতে করে সারা বিশ্বে এই কোরআনুল করিমের দাওয়াত দিতে পারেন। সকলে বলুন আমিন। আরো আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির সাহেব, অত্যন্ত চমৎকার কথা উনিও বলেন, আল্লাহ পাক ওনার এই জবানকে কোরআনের জন্য কবুল করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব সহ প্রধান অতিথি, এলাকার জনপ্রতিনিধি, কলরোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম লাল্টু সাহেব, এখানে আরো কথা বলেছেন জনাব আলহাজ আব্দুল হামিদ সরদার, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এখানের সাবেক চেয়ারম্যান সহ জনাব মোহাম্মদ শম মোর্শেদ আলী বিপি, জনাব মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী, জনাব মোহাম্মদ শহীদ ইসলাম সহ এলাকার যুব সংঘ সহ আমার হযরত আলী ভাই সহ যারাই এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে শীতকে উপেক্ষা করে কোরআনুল করিমের ময়দানে এসেছেন, আমার তাওহিদি ভাইরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলেছিলাম কোরআন দিয়ে কথা বলবো, কি দিয়ে? যদি বলেন না হুজুর আজকে রামায়ণের রস হবে, তাও পারবো ইনশা আল্লাহ। যদি বলেন না সব বাদ, ইহুদি আর খ্রিস্টানের ওয়াজ চলবে, অল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট, চিক্কবতী সিংহরাজ ত্রিপিটক বৌদ্ধদের, এদিও আলোচনা করি। আল্লাহ পাক কোরআন দেশের বাহিরে যখন যায় ওরাও আমন্ত্রণ জানায়, কোরআনুল করিমের কথা শোনার জন্য ওরাও অপেক্ষায় থাকে। দুর্ভাগ্য কিছু মুসলমানদের জন্য, এদের কোরআনুল করিমের কথা শুনলে এদের গায়ে জ্বালা পড়া উঠে কি ওঠে না? এমন লোক অন্তত সাতক্ষীরা কলরোয়ায় নাই, ঠিক আছে? তো যদি এটা গানের মঞ্চ তো সারা রাত বসে থাকতো, কোরআনে আলোচনা এ বিষয়ে শোনা যায় না, হজম হয় না। কুকুর চিনেন? এলাকায় কুকুর আছে? বিরানি, এগুলা কি তার পেটে হজম হয়? হজম হয় না। সৃষ্টিগত ভাবে যদি কুকুর হয়, ভালো জিনিস তো ওর পেটে সহ্য হওয়ার কথা নয়। আর যদি কুকুর না হয়ে সৃষ্টির সেরা জীব হতো, তাহলে আমার মনে হয় যতক্ষণ এই কোরআনুল করিমের আলোচনা চলবে, ততক্ষণ অন্তত এই কোরআনুল করিমের কথা শোনার জন্য সব কাজ ফেলে রেখে বসে থাকতো। কথা বোঝা গেছে? আর নিচে যাওয়া লাগবে, কোরআন দিয়ে কথা হবে, কোনো কথা গোপন করার কোনো সুযোগ মনে এখানে আছে আমার। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আলোচক সাহেব, বক্তা সাহেব, আলিম সাহেব, যখন কথা বলবা তখন চতুর্দিকে তাকাইয়া আমার কোরআনের কিছু কথা গোপন রাখবা, আর দুর্বল দুর্বল যেই কথাগুলা, যেগুলো বললে কারো গায়েও লাগবে না, চামড়াও লাগবে না, পিঠেও লাগবে না, আঘাত লাগবে না, এই কথা দিয়ে ওয়াজ করবা, ঠিক আছে? তো অতএব আমি বলেছি কথা হবে কোরআন দিয়ে, কার গায়ে লাগলো, পিঠে লাগলো, কার কষ্ট লাগলো, দিলে লাগলো, এদিকে তাকানোর সুযোগ নাই, যেহেতু এটা কার কালাম। মোমেনদেরকে যারা মোমেন তারা চিৎকার দিবে, আর যারা মোনাফিক তাদের জবানটা যেন অফ করে থাকে, মাঠ থেকে যেন পালাই চলে যায়। কিন্তু যারা মোমেন হবে, আজকের ওয়াজ হবে মোমেনদের জন্য না মোনাফেকের জন্য। মোমেনদেরকে নিয়ে করব, মোনাফেক থাকলে শোধরাই যাবে, ঠিক কিনা?
কোরআন দিয়ে কথা হবে। অতএব মুমিন যারা তাদের জবান সোচ্চার থাকার দরকার আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল কই আওয়াজ আসে না কেন মাশআমা আসহাবুল আমি টেস্ট করি আপনারা পারেন কি পারেন না। এখন তো ইউটিউব ফেসবুক সব জায়গায় ওয়াজ পাওয়া যায়, শ্রোতারা ওয়াজ শুনতে শুনতে বক্তা হয়ে গেছে, ওনালা বলবেন না। এই জন্য মাঝে মধ্যে আমি ছেড়ে দেই দেখি পারে কিনা। আসহাবুল মাশআমা আসহাবুল মাইমানা একটা হলো ডান দল আর একটা হলো বাম দল, কে বানিয়েছেন কে বলেছেন? আপনি কি ডান দলের অনুসারী হবেন নাকি বাম দলের অনুসারী হবেন? বাম দল হলো যারা নাস্তিক, যারা মুনাফিক, যারা মুরতাদ, যারা ধর্মত্যাগী। এদের একটা জোট আছে, এই জোটের নাম হলো বাম মোর্চা। এই জোটের নাম কি? এরা দুনিয়ায় যখন কোন মিটিং করে, মিছিল করে, স্লোগান করে, শোডাউন করে, তখন তারা বলে বাম দলের পক্ষ থেকে হয়েছে। কাদের পক্ষ থেকে? বামদের পক্ষ থেকে হয়েছে, তারা বলে বাম মোর্চা দাবি করে। আবার যখন যারা এই কোরআনুল কারীমের বিধান চায় মুসলমান বলে দাবি করে, শুধু মুখে না, কিসে না, মুখে না, যারা অন্তরে দিয়ে কোরআনুল কারীমকে বিশ্বাস করে আল্লাহর হুকুমে এই জমিনে কায়েম হয়ে যাক এটা যারা চায়, এরাও এদের একটা জোট আছে, এটা হলো ডান মোর্চা। এটা কোন মোর্চা? ডান মোর্চা, টুপিওয়ালা দাড়িওয়ালা দিনের পক্ষে যারা, এরা হলো ডানপন্থী আসহাবুল মাইমানা, আর দিনের বিরুদ্ধে যারা ওরা হলো বামপন্থী। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ডানপন্থীরা যাবে জান্নাতে। ডানপন্থীরা কোথায় যাবে? ডানপন্থীরা জান্নাতে যাবে, আর যারা বামপন্থী ওরা যাবে জাহান্নামে। কার কথা? কার কথা? আল্লাহ পাকের কথা। সৃষ্টিকুলের ভিতর থেকে আল্লাহ পাক মানুষদেরকে সব থেকে সম্মান বেশি দিয়েছেন। কে দিয়েছেন? মানুষ শ্রেষ্ঠ নাকি ফেরেশতা শ্রেষ্ঠ? ওই মানুষগুলা যারা কোরআনকে মানতে চায় না, কোরআনুল কারীমের কথা যারা বলে তাদেরকে নির্যাতন করে, মৃত্যুদণ্ড কার্যকর করে, এই শ্রেণীর মানুষ মনে হয় ফেরেশতা থেকেও ভালো। কথা বলেন না কেন? প্রশাসনিক ভাইরা অনেক কষ্ট করতেছেন, এখানে আরো যারা আছেন আমার সাংবাদিক ভাইরা, এরা জীবনকে উজাড় করে দেয় দিন রাত খেটে খেটে। পাহারা কাদের জন্য দেয়? আমাদের জন্যই তো দেয়। আপনারা ঘুমায় থাকেন না? কোথায় চুরি হয় না ডাকাতি হয় এই খোঁজ খবর আপনি না রাখলেও প্রশাসনের ভাইরা রাখে কি রাখে না? আমরা দোয়া করি, তারাও তো মুসলমানের সন্তান হয়তো বা যাই হোক আমার দেশের মানুষ তো। আল্লাহ পাক তাদের দিলটাকে কোরআন দিয়ে ভরে দেখ, বলো না আমিন। তারা অনেক কষ্টই করেন, নির্বাচনেও কষ্ট করেন কি করেন না? রাত ১২টায় ভোট হলে তো আরো বেশি কষ্ট হয় ঠিক কিনা? আল্লাহ পাক তাদের এই খেদমত যত দিনের জন্য কষ্ট করেছেন, দিনের কাজকে আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আমি বলেছিলাম যে আজকের কথা হবে কোরআন দিয়ে, মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে কথা বলার কোনো এরাদা আমার এখানে আছে সুযোগ নেই। আর আপনাদের এখানে আমি রাজনীতি করতে আসি নাই, এখানে নির্বাচন করার কোনো সুযোগ আছে আমার? আবার অপর দিক থেকে জায়গা জমি নিয়ে ভাগাভাগি আছে, কোরআনুল কারীমের খাতিলে সারা বাংলাদেশে সহ সারা বিশ্বের নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেব আমন্ত্রণ মাঝে মধ্যে জানান যেতে হয়, সৌদি আরবের হজ মন্ত্রণালয় আমন্ত্রণে সারা পৃথিবী থেকে কিছু স্কলারদেরকে ডাক দেন, আমার মতো নগণ্য গোলাম। গত ডিসেম্বরে আমি প্রায় ডিসেম্বরটাই কেটেছিলাম সৌদি আরবে, শাইখদের সাথে, কাবার ইমাম, গ্র্যান্ড মুফতিদের সাথে প্রোগ্রাম, সেমিনার, জিয়ারা সবগুলাই হয়েছে, আল্লাহ পাক কবুল করেছিলেন। তো সেজন্য আমাকে কথা বলতে হয় কোরআন দিয়ে এবং যৌক্তিক। কি কথা? যৌক্তিক, কথার পিছনে রেফারেন্স থাকতে হয়। কথা বুঝেন নাই? রেফারেন্স থাকতে হয়। কেরামুন কাতিবিন আছে না নাই? আছে, মানুষের কাদেও আছে দুনিয়ায়ও আছে। এই জন্য মিডিয়ার ভাইরা যারা এখানে আছেন আপনারাও কথাগুলো শুনবেন, কান সজাগ করে শুনবেন, যেহেতু মুসলমান আমরা, মরা একদিন লাগবে। আমি শ্রুতি আলোচনা করেছিলাম লা ইলাহা হুরপি পাপম ইল্লা পরম পদম জন্ম বৈখণ্ড পিনতি জপি নাম মুহাম্মদ। আমি যখন দেশের বাইরে আলোচনায় যাই, অসংখ্য হিন্দু ভাইরা, বৌদ্ধ ভাইরা, খ্রিস্টান ভাইরা কোরআন কারিমে আলোচনা শোনার জন্য আসে, আমি তাদের জন্য তাদের ধর্মগ্রন্থ দিয়ে আলোচনা করি, আর সেটা হলো আল্লাহ পাক
সারা পৃথিবীর সকল ধর্মের মৌলিক তত্ত্বের ভিতরে, মৌলিক ধর্ম গ্রন্থের ভিতরে এক আল্লাহ শ্রেষ্ঠ, এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, এই কথাগুলো ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ পাক। কে দিয়েছেন? এই জন্য রামায়ণ বলেন, রামায়ণ মহাভারত মানুষের কাঁচা কাহিনী, কিন্তু এছাড়া যে কিতাবগুলো আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল অফ জন, মথি, মার্ক, লুক, যোহন, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ত্রিপিটক, এই জাতীয় যত ধর্মগ্রন্থ আছে সকল ধর্মের মৌলিক গ্রন্থের ভিতরে আল্লাহ পাক তার শ্রেষ্ঠত্বের কথা, তিনি এক এবং একক, তিনি যে সকলের রব, তিনি যে সকলের মনিব, এই কথাটা বলে দিয়েছেন এক এক ভাষায় এক এক ধর্মের গ্রন্থের ভিতরে। সেই কথাগুলি আপনাদেরকে শুনিয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহকে স্রষ্টা বললে হবে না, তার প্রিয় হাবিবকে। যদি কোনো মানুষ নবী না মানে তাহলে সত্যিকার অর্থের সে হিন্দু না। মদবর্তিতা দেবাদা কারান্তে প্রকৃতিতা বৃক্ষানং ব্রক্ষবেদ সাদা মেধা সাশ্চস্য সীতা। হিন্দু ধর্মের ঋষি হলে তিনি যার নামের প্রথম অক্ষর হলো ম আর শেষের অক্ষর হলো ধ, নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি যখন ঋগ্বেদ দেখতেছিলাম, ঋগ্বেদের কল্কি অবতার অধ্যায়ের দুই নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদ, ঋগ্বেদের দুই নম্বর অধ্যায়ের দশ নম্বর অনুচ্ছেদ, ঋগ্বেদের দুই নম্বর অধ্যায়ের বারো নম্বর অনুচ্ছেদ, ঋগ্বেদের দুই নম্বর অধ্যায়ের তেরো নম্বর অনুচ্ছেদের ভিতরে আছে, আরবের সাম্বাল নামক গ্রামে মহারিষি বিষ্ণু আসের ঘরে কলির অবতার সুমিতার গর্ভে জন্মগ্রহণ করবে, ওই কলির অবতারের নাম নরসংসা। নাম কি? হিন্দু ভাইদের কথা, কাদের কথা? আরবের সাম্বালা, সাম্বালা সাংস্কৃতিক শব্দ, সাম্বালা কি শব্দ? সাংস্কৃতিক শব্দ, এর শব্দের অর্থ হলো প্রশান্তি, এই শব্দের অর্থ হলো নিরাপদময় শহর, সাম্বালা শব্দের অর্থ নিরাপদময় শহর, তার মানে আরবের নিরাপদময় শহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পঁচানব্বই নম্বর সুরা ৩০ নম্বর পারা সুরা তিনের তিন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহাজাল বালাদিল আমিন, এই নিরাপদময় শহরের কসম। আরবের নিরাপদময় শহর কোনটা? মক্কা নগরী। কোন নগরী? মক্কা নগরী। কে নাম রেখেছেন? আল্লাহ। তো আমার হিন্দু ভাইদের কল্কি অবতারের ঋগ্বেদের ভিতরে, কল্কি অবতার অধ্যায়ের ভিতরে সেখানে এসেছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হিন্দু ভাইদের নবী যিনি হবেন, উনি আসবেন আরবের মক্কায়। কোথায়? আরবের মক্কায়। আরো সেখানে বলা হয়েছে উনি আসবেন বিষ্ণুয়াসের ঘরে। কার ঘরে? বিষ্ণুয়াস সাংস্কৃত শব্দ, সাংস্কৃতিক শব্দ, স্রষ্টার দাসেশ্বরের গোলাম, শব্দটার আরবি হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা বা আল্লাহর দাস, আল্লাহর গোলাম। তার মানে কার ঘরে? হিন্দু ভাইদের নবী যিনি হবেন উনি আরবের মক্কায় আব্দুল্লাহর ঘরে আসবেন, আর উনি সুমতির গর্ভে আসবেন। সুমতি মানে প্রশান্তি, আমেনা শব্দের অর্থ প্রশান্তি। সুমতি মানে কি? আমেনার গর্ভে। কার গর্ভে? হিন্দু ভাইদের নবী যিনি হবেন উনি আসবেন আমেনার গর্ভে। এরপরে ওই নবীর নাম হবে নরসংসা, নরমানি পুরুষ, সংসা মানে প্রশংসনীয় পুরুষ। মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসনীয় পুরুষ। তার মানে হিন্দু ভাইদের, আমার সনাতন ধর্মের অনুসারী, বৈদিক ধর্মের অনুসারী, হিন্দু ধর্ম বলে যারা দাবি করেন, আমি শুধু মুসলমানদের সামনেই নয়, ভারতের বুকে হাজার হাজার হিন্দুদের সামনে, সারা পৃথিবীর বুকে একটা মাত্র হিন্দু রাষ্ট্র, নামটা কি? নেপাল। নাম কি? নেপাল একমাত্র হিন্দু রাষ্ট্র। মুসলিম রাষ্ট্র কতগুলো? ৫৭টা। কয়টা? ৫৭টা। আর হিন্দু রাষ্ট্র একটা। রাষ্ট্রটার নাম কি? নেপাল। ভারত হিন্দু রাষ্ট্র না, কেমন? আমার ভারতের বুকে ৩৮ কোটি আছে মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? ৩৮ কোটি মুসলমান। খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, অন্য ধর্মের লোকেরা আছে, হিন্দু আছে, তবে সংখ্যাগরিষ্ঠতায় হিন্দুরাই বেশি, ৮৫% হিন্দু আমার নেপালে। কোথায়? নেপালে। তো এখন হিন্দু ভাইদের কথা হলো, তাদের ধর্মের মূল নির্যাস সেটা হলো একটা না, লাইলং লাইলং আল্লাহ ব্রহ্মানং অসং তপস্যং বিনাবতি সর্তং আল্লাহ ব্রহ্মা তপস্যা বিষ্ণু। তপস্যা টপস্যা করে গবেষণা করে যেটা দেখা গেছে সেটা হলো আল্লাহ এক এবং একক, তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, এবং তার ঋষি তথা তার নবী হলো মুহাম্মদ, বিষ্ণু নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ আরো আছে, যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী হিসেবে মানতে পারবে না সে স্রষ্টাকেও চিনবে না, সে কাকে চিনবে না। হিন্দু ভাইদের কিতাবের ভিতরে পৃথিবীর বুকে একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো আল্লাহ কিতাব। কিতাবটার নাম কি? কিতাবটার নাম কি? এটা হলো কোরআন। এটা কি? কোরআন। আমাদের ভিতরে আল্লাহ নামে কোনো কিতাব পেয়েছেন? কিন্তু আমার পাশে যে হিন্দু ভাইরা, ওদের একটা কিতাব আছে উপনিষদের ভিতরে, কিতাবটার নাম হলো আল্লাহ উপনিষদ। কি উপনিষদ? আল্লাহ উপনিষদ। এই আল্লাহ উপনিষদের ভিতরে লাইলং লাইলং আল্লাহ ব্রহ্মানং, তিনি এক একক, তার কোন অংশীদার নাই, তার কোন শরীকদার নাই, তাকে কেউ জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। এই কথাগুলো স্পষ্ট আকারে আছে সেই কিতাবের ভিতরে, আল্লাহ উপনিষদের ভিতরে। এখন দুর্ভাগ্য আমার হিন্দু ভাইদের, আমি আরো আগে একবার আমার হিন্দু ভাইদেরকে কিতাব চেয়েছিলাম যে তোমার ধর্মগ্রন্থ দাও আমি একটু পড়বো। তুমি কোরআন পড়বা? পড়ো, সমস্যা নাই, বাংলা অনুবাদ সহ দিব, তোমার কিতাব আমার একটু পড়তে মনে চায়। আমার এলাকার ওই হিন্দু ভাইটা বলল, অন্তত আপনি ভালো কথা বলেছেন, যেহেতু জেনে শুনে কোনো কথা বলবেন, না জেনে কথা বলার থেকে জেনে কথা বলাই তো ভালো, আমার প্রশংসা করলেন। আমি বললাম সেটা পরে যাক, আপনি আমাকে একটা কিতাব দেন, বেদ দিবেন। কি দিবে? বেদ। কারণ বেদ হলো ওদের মৌলিক কিতাব। কিন্তু যখন ওদের ধর্মযাজকের কাছে বেদ গ্রন্থ চাইতে গেলেন, সমস্যাটা সেখানে যে তুমি তো বেদ ধরতেই পারবা না, তুমি তো নাপাক, বেদ হলো মহাপবিত্র, এত পবিত্র জিনিস কিভাবে তুমি ধরবা? কথা বোঝা গেছে? আমি যদি আমার ধর্মগ্রন্থে স্পর্শ করতে না পারি তাহলে আমি জানবো কেমনে? কথা বুঝে আসছে? এখন তার ঋষি নবীরা ছিল নাই যে তারাই ধরবে, তাই বাকি সবাই পড়া বন্ধ করে দাও। তারপর ওই হিন্দু ভাইটা পরের দিন আমার কাছে শেয়ার করলো, আমার এটা ভালো লাগলো না, বললো আমাকে, যদি আমাদেরকে বেদ কেতাব ধরাই না যায়, স্পর্শ করে না যায়, তাহলে আমরা হিন্দু সম্পর্কে ধর্ম সম্পর্কে জানবো কি করে? দুর্ভাগ্য আফসোস ওদের জন্য, ওরা যদি বেদ গ্রন্থ ধরার অনুমতিটা পেত, বেদ যদি পড়তে পারত, ওদের মৌলিক কিতাবই হলো বেদ কিতাব। ওরা হিন্দু কোন ধর্মের নাম নয়, এটা মুসলমানদের দেয়া নাম। হিন্দু নদের তীরে যারা অবস্থান করে তাদেরকে হিন্দু ডাকা হতো। কথা বুঝে গেছে? ভারতের হিন্দু নদের তীরে যারা বসবাস করে তাদেরকে হিন্দু ডাকা হতো, কিন্তু হিন্দু কোনো ধর্মের নাম নয়, ওরা হলো মৌলিক, হলো সনাতন ধর্ম অনুসারী, বেদিক ধর্মের অনুসারী। কেন হিন্দু ভাইদেরকে বেদ কেতাব থেকে দূরে রাখা হয়েছে? কারণ হিন্দু ভাইরা যদি, সাধারণ হিন্দুরা যদি বেদ কেতাব পড়ে, তাহলে খুঁজে পাবে একজন স্রষ্টার সন্ধান, কয়জন স্রষ্টার সন্ধান। আরেকটি সন্ধান পাবে, সেটা হলো, আরেকটি সন্ধান পাবে, সেই সন্ধানটি হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্ধান পেয়ে যাবে। তাহলে কি আর কোনো হিন্দু থাকে নাকি? হিন্দু থাকবে? হিন্দু থাকবে না। এভাবে ইহুদি ভাইদের ভিতরে এসেছে যে শামা ইসরাইল ও আদনা হাইনো আদনা ইসাদ, ও ইসরাইল বাসীরা তোমাদের স্রষ্টা তিনি এক এবং একক, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। হিন্দু ভাইদের ইহুদি ভাইদের নবী কে হবে? সঙ্গ অফ সলোমন 5 নম্বর অধ্যায়ের 16 নম্বর অনুচ্ছেদের ভিতরে আসে, হিক্কম অমিত্তই কল্ল মুহাম্মাদিম যেহেতু দেওয়া জেহরায়ে বাইনা দুদে জেরুজালিম। ও জেরুজালেম অধিবাসীরা, ও ইহুদি সভ্যতা, ইহুদি সম্প্রদায়, তোমাদের যিনি ঋষি হবেন, তোমাদের যিনি নবী হবেন, ওই নবী আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইহুদি ভাইদের স্রষ্টার নাম কি? স্রষ্টার নাম কি জানেন না? ইহুদি ভাইদের স্রষ্টা কে? আল্লাহ। এত কাছে আমার কথা মনে বুঝে না, আমার বাড়ি পিরোজপুরে হয়, আমার বাসা বুঝতে কষ্ট হয়। আপনাদের যশোর এলাকার মানুষ, সাতক্ষীরা কাছাকাছি কলরোয়া, বাংলাদেশের সব থেকে শুদ্ধ ভাষায় আপনারা কথা বলেন, আমার বরিশালের মানুষ শুদ্ধ ভাষায় কথা বলতে জানে না, সেই জন্য মনে হয় আমার কথা আপনারা বুঝেন না। হ্যাঁ, এখন আমি যে কথা বলতেছিলাম যে আমার ইহুদি ভাইদের স্রষ্টা কে? আল্লাহ। আমার ইহুদি ভাইদের নবী কে? খ্রিস্টান ভাইদের স্রষ্টা কে? নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হিন্দু ভাইদের একই অবস্থা, ইহুদি ভাইদের একই অবস্থা, বৌদ্ধ ভাইদের একই অবস্থা।
কিন্তু প্রশ্ন হলো মুসলমানদের কাছে, কিছু নামদারি মুসলমান আছে আসলে কোরআন নবীকে নবী মানে? ওরা কি আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে? আল্লাহ বলে আল্লাহকে স্বীকার যদি করত তাহলে সমস্ত ক্ষমতার শক্তি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে মানতো, ঠিক কিনা? কয়জনে মানে? কয়জন আল্লাহকে সমস্ত ক্ষমতার শক্তি শালী বলে মানে? কয়জনে মানে? যারা মানে না ইমান আছে। আমি কিন্তু মাসালা দেইনি, প্রশাসনের বাইরে সাক্ষী আছেন, মিডিয়া রেকর্ড হচ্ছে, মাসালা দিয়েছে, জানতে চেয়েছি শ্রোতারা মাসালা দিয়েছে। যারা আল্লাহকে সমস্ত ক্ষমতার শক্তি বলে না মানে ওদের ইমান